ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গণপরিবহনের বিষয়ে নতুন সিদ্ধান্ত, এই বিষয়টি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আগামী 11 আগস্ট থেকে বিধিনিষেধের শিথিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তো রোববার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপনে কী কী বলা হয় সেটা আমরা দেখে নিই। যে এটি কিন্তু আমাদের সেই প্রজ্ঞাপন, এবং এই প্রজ্ঞাপনটি আমরা দেখছি যে এটি মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এটি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গত 3 আগস্ট 2021 তারিখে অনুষ্ঠিত 2021 তারিখে অনুষ্ঠিত কোভিড-19 সংক্রমণের পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সূত্রস্থ স্মারকে বর্ণিত বিধিনিষেধের অনুবৃত্তিক্রমে আগামী 11 আগস্ট 2021 তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে সার্বিক কার্যাবলী চলাচল বিধিনিষেধ আরোপ করা হলো। সকল প্রথমে একের একে বলা হচ্ছে, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে। তার মানে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলো। এরপরে যদি বলা হচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। সুপ্রিম কোর্টের বিষয়ে, আদালতগুলোর বিষয়ে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশনা দেবে, এটি সরকার বলবে না। 1.3 বলা হচ্ছে, সড়ক, রেল, নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন যানবাহন চলাচল করতে পারবে। তার মানে সমান সংখ্যক জনবল মানে আসন সংখ্যক মানে যতগুলো আসন ততগুলো লোক তুলতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ের জেলা প্রশাসক, নিজ নিজ অধিক্ষেত্রের আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিটি মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে। তো এখানে যদি বলা হচ্ছে যে সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে গণপরিবহন, তো আমরা প্রথমে দেখলাম সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন যানবাহন চলাচল করতে পারবে। তো সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, এলাকায় বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসক, নিজ নিজ অধিক্ষেত্রের আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে। তার মানে হচ্ছে অর্ধেক চালু করতে পারবে, এই বিষয়টি হচ্ছে পরিবহন সংখ্যা। তার মানে এখানে যদি বাস 100টি চলে সেখান থেকে 50টি বাস চালু করতে হবে, এরকম কিছু কি না? অ্যাকচুয়ালি আমি ক্লিয়ার করতে পারলাম না, সরি। আর শপিং মল, মার্কেট, দোকানপাটসমূহ 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে। যেমন সব দোকানপাট খুলে দেওয়া হলো, সকল প্রকার সব শিল্প কারখানা চালু থাকবে, খাবার দোকান, হোটেল, রেস্তোরাঁর অর্ধেক আসন খালি রেখে 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা রাখা যাবে। তার মানে দোকান, হোটেল দোকানও খুলে দেওয়া হলো, হোটেল, রেস্টুরেন্ট, সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এটুকু দেখলাম আমরা। 1.8 দেখছি, গণপরিবহন বিভিন্ন দপ্তর বা মার্কেট এবং বাজারসহ যে কোনো প্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধি প্রতিপালন অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এটি জরুরিভাবে নির্দেশ করে ক্রমে অনুরোধ করা হলো। ব্যবস্থা গ্রহণের জন্য স্বাক্ষর করেছেন মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব। তো ভিউয়ার্স, এটি আমরা দেখলাম যে এটি কিন্তু আমাদের প্রজ্ঞাপন জারি হয়ে গেছে। আর আমরা এখন এটু দেখব যে এই বিষয়ে আমাদের সংস্থাপন মন্ত্রণালয়ের মাননীয় উপ প্রতিমন্ত্রী উনি কী বলেছেন। তো এখানে দেখলাম যে প্রজ্ঞাপনে বলা হয় আগামী 11 আগস্ট থেকে আসন সংখ্যার সমান সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন এবং লঞ্চ সহ সব ধরনের গণপরিবহন। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সড়ক পথে মোট পরিবহন সংখ্যার অর্ধেক চলাচল করতে পারবে। তো এটি বিষয়টি বোঝা গেল যে মানে যানবাহন কমানো হবে। 11 আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। এছাড়া শপিং মল, মার্কেট, দোকানপাট খোলা থাকবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। হোটেল, রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। এর আগে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী পরাদ হোসেন বলেন, 10 আগস্টের পর সব কিছু ধাপে ধাপে খুলবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী অন্তর সিদ্ধান্ত দেবেন। প্রতিমন্ত্রী বলেন, বিধিনিষেধের আগামী 10 আগস্ট থেকে 12টা পর্যন্ত 10
আগস্ট রাত 12টা পর্যন্ত চলমান থাকবে। 11 তারিখ থেকে যেটি চিন্তাভাবনা চলছে সেটি হলো ধাপে ধাপে পর্যায়ক্রমে শিথিল করা। আমাদের করোনা শনাক্তের হার একটু কমছে কিন্তু মৃত্যুর হার 200-এর উপরে, সে বিষয়ে কিন্তু অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে। তো ভিউয়ার্স, পরবর্তী আপডেটের জন্য আপনাদের সবাইকে কোয়ালিটি ম্যান চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা থেকে সাবধান থাকুন, মাস্ক পরুন, নিজেকে সুরক্ষিত রাখুন, অন্যকে সুরক্ষিত রাখুন। উইশ ইউ গুড লাক।